হাই, আমি প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কাস কুকিং প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাড়িতে খুব সহজে আম সত্ত্ব বানানোর রেসিপি, যা রোদ ছাড়াও বৃষ্টির মৌসুমে আমরা তৈরি করতে পারবো। তাহলে দেখে নিন আমার আজকের রেসিপিটি। আম সত্ত্ব বানানোর জন্য সবার প্রথমে নিয়েছি দুটো বড় সাইজের পাকা আম। এবার আমগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এবার মিক্সির জারে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সব আমের টুকরোগুলো মিক্সির জারে দিয়ে দিয়েছি। এবার আমগুলোর পেস্ট বানিয়ে নেব। ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা থালা নিয়েছি, যার মধ্যে আমি আম সত্ত্বটা শুকাতে দেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল, আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা থালার চারিপাশে ভালোভাবে লাগিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। আমটা খুবই মিষ্টি, তাই আমি হাফ কাপ চিনি দিলাম। আপনারা নিজেদের আমের মিষ্টি অনুযায়ী চিনিটা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন লবণ। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে জাল করতে শুরু করব। আমটাকে জাল করতে করতেই আমি দিয়ে দেব অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু আম সত্ত্বটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখবে। বাড়িতে যদি পাতিলেবু না থাকে তাহলে এক টিস্পুন ভিনেগারও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে রেখেই নাড়তে নাড়তে রান্নাটা করতে হবে। অনবরত নাড়তে নাড়তে আমি আমটাকে জাল করে নিয়েছি প্রায় 15 মিনিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার তেল মাখানো থালটার মধ্যে আমি মিশ্রণটা ঢেলে দেব। এবার মিশ্রণটা থালায় ছড়িয়ে নেব। আমরা নিজেদের ইচ্ছা মতন আম সত্ত্বটাকে মোটা বা পাতলা করে নিতে পারি। এবার থালাটা একটু ঝাঁকিয়ে নেব, যাতে আমের মিশ্রণটা চারিদিকে ভালোভাবে সেট হয়ে যায়। প্রথমেই বলেছি, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজ আমি আম সত্ত্ব বানিয়ে দেখাবো। এবার এই থালাটা আমি ফ্যানের তলায় রেখে দেব, কিংবা যে ওভেনে আপনারা রান্না করেন সেই ওভেনের তলাতেও রেখে দিতে পারেন। 2 দিন পাখার তলায় রেখে ভালোভাবে আম সত্ত্বটাকে শুকিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ধারগুলো একটু ছাড়িয়ে নেব। এভাবে হাত দিয়ে টানলে আম সত্ত্বটা খুব ভালোভাবে উঠে আসবে। পুরো আম সত্ত্বটা উঠে গেছে থালা থেকে। এবার আমি আম সত্ত্বটাকে পিস পিস করে কেটে নেব। একটা ছুরি নিয়ে প্রথমে আম সত্ত্বটা লম্বালম্বি কেটে নিচ্ছি। তাহলে শুধু রোদে রেখেই যে আমরা আম সত্ত্ব তৈরি করতে পারবো তা কিন্তু নয়, গ্যাস ওভেনের নিচে বা পাখার নিচে রেখেও আমরা আম সত্ত্ব তৈরি করতে পারবো। এবার লম্বালম্বি অংশগুলোকে রোল করে নেব। এইভাবেই সবগুলো রোল করে নেব। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর নতুন নতুন ভিডিওর আপডেট পাবার জন্য। আজ এই পর্যন্তই।